আপনাৰা আৰু এই ভিডিঅ' ক্লিপটা মানে যেন ভিডিঅ'ৰ মাধ্যমে আমাৰ মুছলমান সমাজ ৰে কিলা অপমানিত কৰা ওৰ মাধ্য়মে আৰু চিয়েল মিডিয়াৰ মাধ্যমে আৰু যে আমার স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে যে একটা ভিডিও ক্লিপ দেখতে পাইত্যা এই ভিডিও ক্লিপটা আপনার আমি পুরা দেখাইম আর ও ভিডিও ক্লিপটা আপনারা পুরা দেখি আপনার এই আমার কমেন্টর মাধ্যমে জানাইবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা তো

না মুসলিম তো কোনো ধর্মের নাম নাই মুসলিম ওই লাগে একটা জাতির নাম সুপ্রিয় দর্শক আমরা এখন অন্য একজনের কাছে আইলাম তো আমরা আমরা ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলা করিято থেকে আমরা তো প্রশ্নগুলা আমরা তানরে করমু যদি তাই প্রস্তুত তখন উত্তর দিবার লাগি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম তো আপনার নামটা জানতাম স্যার নুরু ইসলাম ইসলাম আচ্ছা আমরা আরে মুসলিম জামাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলাম আপনারে পাঁচটা প্রশ্ন করুন যদি পাঁচটা প্রশ্নের আনসার সঠিক দিতে পারো তাহলে একটা পুরস্কার আমরা তোর থেকে তুমি কি এটা এটা রাজি আছো প্রস্তুত আছো রাজি 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 জি ঠিক আছে তো আমরা তরফ থেকে ফয়লা প্রশ্ন হইল গিয়া তোমার লাগি আমরার ধর্ম কিটা আমরার ধর্ম তো মুসলিম লাইন তো ভিডিও ক্লিপটা দেখিয়ে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের মুসলমান সমাজ অপমানিত করা ওর আর সিধা সাদা সরল সোজা মানুষের কি রকম একটা বিজনেস শুরু হয়ে গেছে আর কি সোশ্যাল মিডিয়াত ভিডিও আপলোড করা আর ও ধরনের মানুষের গিয়া প্রশ্ন করা আর সোশ্যাল মিডিয়াত ভিডিও আপলোড করা এতে আমরা মুসলমান সমাজটারে কতটুকু নিচা দেখানি ওর এটা আপনারা বুজতে পাৰচোন ভিডিঅ'টা দেখিয়ে আৰু দেখ আপনাৰা মানে আপোনাৰ বিবেক দিয়া বিবেচনা কৰবা যেন ইটা কতটোকো মানে নিচা দেখা নিয়ৰ আমাৰ মুছলমান সমাজেৰে তাৰমানে চৰল চোজা চিধা চাদা মানুহ আমাৰ গাঁৱ দেশৰ অনেক মানুহ আছে আৰু ঔ এটা মানুহে আৰে বাই যদি এই ৰকম প্ৰশ্ন কৰবা ৰয় তে বালা এ বালা চাব্যস্তৰ মানুহৰ কেছে গিয়া বালা মুৰববীৰ মানুহৰ কেছে গা বালা চাব্যস্তৰ মানুহে এই প্রশ্নটা তে এই প্রশ্নটা করলে সাইব্যস্তর মানুষরে করতেও সই শুদ্ধভাবে আপনার প্রশ্নের জবাব দিতে পারবো আর রকম সিধা সাদা সরল সোজা যে না তার নিজের নাম শুদ্ধ করে কইতে পারেন না সলামর আলেক লইতে পারেন না তারে গিয়া তুমি এই রকম প্রশ্ন করদায় ভাই রকম প্রশ্ন করিয়া আমরা মুসলমান সমাজরে তুমি সোশ্যাল মিডিয়ার মাঝে তুলিয়া দর্শ যে ফটোটুকু নি নিচা দেখ এটা মানে আমি কই তুমি মিডিয়ার মাধ্যমে মুসলমান ধর্মটারে আমরা ইসলাম ধর্মটারে নিচা দেখানি নি এই ভিডিওর মাধ্যমে আর আমি কইমু যেন এই ধরনের ভিডিও করতে বলা সাইবস্তর মানুষের গেছে গিয়া ভিডিও করো সাব্যস্তর মানুষের গেছে গিয়ে তারা ভিডিও করে না আর রকম আ সিধা সাদা মানুষকে দিয়া ভিডিও বানাইলে ভিউজ বেশি মিলে তার লাগে খালি আয়া ও ধরনের সিধা সাদা আড়ুয়া দাড়ুয়া মানুষের আইয়া ভিডিও বনায়নি তো ওই ধরনের সিধা সাদা মানুষ যারা আছেন তার আমরার কর্তব্য হয়েছে কি আমরা শিকাইতাম আমরা যেন সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরতাম না আমরা মানুষের কেসে দিতাম না না দিয়া আমরা গোপনে তারে শিকাইবার মানে ই করতাম তো কামটা করা আফনাইটে আফনাইন মতামত আমাৰ কমেণ্ট বক্স অৱশ্যে জনাই বা আমি মানে আমি আমাৰ ব্যক্তিগত বুজবাৰ আমি বুজছি যে এই জিনিছটা এই ভিডিঅ' কৰা ঠিক না ভিডিঅ' এটা কৰলে বালা কৰি বালা মানুহৰ কেচিকীয়া প্ৰশ্ন কৰ বালা মানুহে বালা কৰি সুন্দৰ কৰি উত্তৰ দিব এই ৰকম চিধা চাদা মানুহৰ কেচিকীয়া প্ৰশ্ন না কঢ়িয়া আমাৰ মানে মুছলমান ধৰ্মৰে মানে ইলা অপমানিত না কৰি বালা কোনো ই আর মানে তোর মতামত কমেন্ট অবশ্যই জানাইবা আর এই ধরনের ভিডিওর প্রতিবাদ করবা সবে যাতে এই ধরনের ভিডিও না বানাইয়া বালা সুন্দর বালা মানুষের গেছে গিয়া বালা সুন্দর জিনিস আজকে আমি ওখানে শেষ করছি আর দেখা গেব কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো আর বালো টাকা সুস্থ